হ্যালো আমি মোহাম্মদ ফারনেশ তো আজকের এই ভিডিও লেকচারে আমরা অপারেটর প্রেসিডেন্স পার্সারের ফাংশন টেবিল এবং হচ্ছে ফাংশন গ্রাফ নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক এবং দেখেন এই দুইটা টপিক খুবই ইজি তবে আপনাদের অবশ্যই এই দুইটা টপিক সলভ করার জন্যে অপারেটর প্রেসিডেন্স রিলেশন টেবিলটা জানা থাকতে হবে এবং এটা অবশ্যই ক্রিয়েট করা থাকতে হবে হ্যাঁ তাহলে চলেন শুরু করি এবং আমরা এই টেবিলটা কিভাবে তৈরি করেছি এটা আমাদের প্রিভিয়াস ভিডিও লেকচারে আমরা আলোচনা করেছি ডিটেলসে আপনারা ওই ভিডিও লেকচারটা দেখে দেন এখানে আসবেন ওকে আচ্ছা এখন ফাংশন গ্রাফটা আগে একটু দেখি যে ফাংশন গ্রাফে এখানে দেখেন আমি কী করেছি এখানে দেখেন সবগুলো হচ্ছে কম্বিনেশন এখানে এই কম্বিনেশানটা কীভাবে বিল্ড আপ করলাম দেখেন আমরা এখানে কলাম বরাবর নিয়ে নিয়ে হচ্ছে জি এবং এখানে রো বরাবর নিয়ে নিয়ে এসে হচ্ছে এফ তার মানে আমি যদি এই প্লাসটাকে চিন্তা করি এটা হচ্ছে এফ প্লাস আর এই প্লাসটা হচ্ছে জি প্লাস তার মানে এদিকে সবগুলো হচ্ছে জি হ্যাঁ এদিকে সবগুলো হচ্ছে জি জি প্লাস জি স্টার জি আইডি জি ডলার আর এদিকে সব হচ্ছে এফ এ প্লাস এফ স্টার এফ আইডি এবং হচ্ছে এফ ডলার তো নর্মাল এখানে কি আছে দেখেন এখানে আমি কিন্তু সবগুলো কম্বিনেশন নিছি আপনি যদি এদিকে চিন্তা করেন এ প্লাস এফ স্টার এফ আইডি এফ ডলার দেখেন এখানে আছে কিন্তু এফ এফ স্টার এফ আইডি হ্যাঁ এফ প্লাস এফ ডলার সো এখানেও যা যা আছে এখানেও মানে মানে এখানে আর এখানে যা যা আছে সবগুলাই কিন্তু আমার এখানে এই কম্বিনেশনে নেওয়া এখন চলেন গ্রাফটা কিভাবে ড্র করা যায় সেটা একটু দেখি এটার জন্য আমরা এখানে প্রিসিডেন্স ফলো করব ওকে তো এখানে কি বলছে দেখেন যে এ প্লাস এবং জি প্লাস দেখেন এটা কিন্তু এ প্লাস তাই না এগুলো সবগুলা কিন্তু এফ এফের ঘর হ্যাঁ আমরা এখানে এই যে লিখে রেখেছি তাহলে এ প্লাস এবং জি প্লাসের মধ্যে কার প্রিসিডেন্স হাই এ প্লাসের তো যদি মানে বিষয়টা এরকম যার প্রেসিডেন্স হাই তাহলে তার থেকে ট্রাভেল হবে যার প্রিসিডেন্স লো তার দিকে সো সিম্পলি আমি এখানে যেটা বলতে চাচ্ছি যেহেতু এ প্লাসের প্রেসিডেন্স হাই তাহলে আমরা বলবো যে এ প্লাস ট্রাভেল করবে হচ্ছে জি প্লাস বরাবর তাহলে এখানে আমরা কী লিখতে পারি যে দেখেন এ প্লাস ট্রাভেল করতেছে জি প্লাসের দিকে বা জি প্লাস বরাবর এইভাবে একটা আমাদের একটা ডিরেকশন দিয়ে দিতে হবে জাস্ট এতটুকুই বাকি সবগুলো আমরা এখানে যা যা মানে ডিরেকশন দিব সবগুলো এই সিমিলার রোল ফলো করে এখন সে এখানে কি আছে জি স্টার এবং হচ্ছে এ প্লাস তাহলে জি স্টারের প্রেসিডেন্স বেশি তার মানে জি স্টার টু এ প্লাস জি স্টার টু এ প্লাস হ্যাঁ এরপরে জিআইডি আর হচ্ছে এ প্লাস সো জিআইডি প্রেসিডেন্স বেশি তাহলে জিআইডি টু এ প্লাস জিআইডি কোথায় এই যে জিআইডি টু এ প্লাস রাইট ওকে এরপরে ডলার তাহলে জি ডলার আর এখানে কি এফ প্লাস তাহলে এফ প্লাস টু জি ডলার এফ প্লাস টু জি ডলার ওকে একটা লাইন ক্লিয়ার পরে আসি এফ স্টার এবং হচ্ছে জি প্লাস তাহলে এফ স্টার টু জি প্লাস এফ স্টার টু জি প্লাস এফ স্টার টু জি প্লাস ডান এরপরে এখানে কি আছে যে জি স্টার সরি এফ স্টার টু জি স্টার এফ স্টার টু জি স্টার এফ স্টার টু জি স্টার টেনে দিলাম ফাইন এখানে কি আছে আইডি তাহলে জি আইডি টু এফ স্টার জি টু এফ স্টার হ্যাঁ টু এফ স্টার ওকে এখানে কি আছে যে এফ স্টার টু জি ডলার এফ স্টার টু জি ডলার এফ স্টার টু জি ডলার ওকে সেকেন্ড লাইনে কমপ্লিট এখন আসে আইডির ঘরে তাহলে এফ টু এ প্লাস তাই না এখানে তো সবগুলো প্রেসিডেন্সি আপনার এফ এর দিকে তাই না তাহলে এফ আইডি টু জি প্লাস এফ আইডি কোথায় এফ আইডি টু জি প্লাস রাইট এখানে ওকে ওকে তাহলে এফ আইডি টু জি স্টার এফ আইডি টু জি স্টার এফ আইডি টু এফ আইডি টু এখানে কি জি ডলার তাহলে এফ আইডি টু জি ডলার নিচে তাই না ফাইন এ লাইনও কমপ্লিট এখন এখানে আসি এখানে কি হচ্ছে যে জি প্লাস টু এফ ডলার জি প্লাস টু এফ ডলার এখানে কি আছে জি স্টার টু এফ ডলার জি স্টার টু এফ ডলার রাইট এই যে এখানে তাহলে জি স্টার টু এফ ডলার এরপরে কী আছে জি জিআইডি টু এফ ডলার জি জিআইডি কোথায় এখানে জি জিআইডি টু এফ ডলার ফাইন এরপরে কি আছে ডলার ডলার এক্সেপ্ট সো এটা আমাদের এখানে আর দেওয়ার কোনো দরকার নেই তাহলে দেখেন এখানে আমরা যে গ্রাফটা ড্র করেছি এটাকেই বলা হচ্ছে আপনার ফাংশন গ্রাফ ক্লিয়ার এটা খুব ইজি জাস্ট এই প্রিসিডেন্স টেবিলটা ফলো করলেই হচ্ছে এবং প্রিসিডেন্স ফলো করলেই ফলো করেই কিন্তু আপনারা এই গ্রাফটা তৈরি করতে পারতেছেন এখন আসে হচ্ছে ফাংশন টেবিল ফাংশন টেবিলের কাজ কি ফাংশন টেবিল হচ্ছে আমরা এখানে প্রত্যেকটার জন্য প্রত্যেকটার জন্যে হচ্ছে আমরা এখানে লংয়েস্ট পাত বের করব। হ্যাঁ প্রত্যেকটার জন্য আমরা লংয়েস্ট পাথ বের করব যেমন চলো একটা এক্সাম্পল দেখি যে এফ প্লাস এ প্লাস কোথায় এ প্লাস হচ্ছে এইটা তাহলে এই নোট থেকে লংয়েস্ট পাথ আমি বের করব লংয়েস্ট পাত বলতে কী যে এ প্লাস থেকে জি প্লাসের দিকে গেছে ওয়ান জি প্লাস থেকে এফ ডলারের দিকে গেছে টু আর কি কোথাও গেছে এ প্লাস থেকে জি ডলারের দিকে গেছে তাহলে ওয়ান তাহলে আমি বলতে পারি না যে এ প্লাস থেকে লংয়েস্ট পাথ কত টু এখানে আমি বসাই দিব টু কেন টু কারণ এফ প্লাস থেকে জি প্লাসের দিকে গেছে জি প্লাস থেকে এফ ডলারের দিকে গেছে ওকে আচ্ছা এরপরে কি আছে এফ স্টার এফ স্টার কোথায় এখানে সো এখন দেখি যে এফ স্টারে কী অবস্থা দেখেন এফ স্টার থেকে কী জি স্টারে গেছে জি স্টার থেকে এফ প্লাসে গেছে এফ প্লাস থেকে জি প্লাসে গেছে জি প্লাস থেকে এফ ডলারে গেছে তাই না তাহলে কি হচ্ছে এক দুই তিন চার আর কি কোনো কম্বিনেশন আছে হ্যাঁ এফ স্টার থেকে জি প্লাসে গেছে জি প্লাস থেকে এফ ডলারে গেছে তিন আর একটা পাচ্ছি চার সো এখানে কোনটা আবার দেখেন এফ স্টার থেকে জি স্টারে গেছে জি 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 স্টার থেকে 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 এ এ প্লাসে প্লাসে গেছে গেছে প্লাস প্লাস এফ ডলারে আসছে রাইট তারপরে আমরা এখানে বলতে পারি কত লংস্ট ফার ফোর এরপর আসি এফ আইডির জন্য এফ আইডি কোথায় এখানে সো এফ আইডির জন্য আগে চেক করি এফ ডি টু জি স্টার জি স্টার টু এ প্লাস এ প্লাস থেকে জি ডলার আই থিঙ্ক এটাই সব থেকে বেশি মনে হয় লংেস্ট আর কি আছে এফআইডি থেকে জি একটাই তার মানে এটাই হচ্ছে সবচেয়ে লং এস্ট এফআইডি থেকে জিএসটা জি থেকে প্লাস এ থেকে জি ডলার তার মানে এখানে আমরা কি লিখতে পারি ফোর আচ্ছা তো এখানে এফআইডির জন্য হচ্ছে একটা কারেকশন আছে সেটা হচ্ছে যে এফআইডি যে ফোর যে লং এসপাতটা হলো সেটা হচ্ছে আপনার এফআইডি টু জিএসটা জি থেকে এ প্লাস এ প্লাস থেকে হচ্ছে জি প্লাস থেকে হচ্ছে এ ডলার ওকে তো এইভাবে হচ্ছে আপনার লং ইসপাত ফোর আচ্ছা এরপরে কি এফ ডলার এফ ডলার কোথায় এফ ডলার এফ ডলার থেকে আসলে দিকে যায় নাই সো এটাকে আমরা বলবো হচ্ছে জিরো এখন কি আছে জি প্লাস জি প্লাস কোথায় এখানে জি প্লাস থেকে কোথায় গেছে হ্যাঁ দেখেন জি প্লাস থেকে একটাই জি প্লাস টু এফ ডলার রাইট সো এখানে হবে হচ্ছে অ্যাওয়ান এখন আসি জি স্টার জি স্টার কোথায় এখানে জি স্টার থেকে কোথায় কোথায় গেছে দেখা যাক যে জি স্টার থেকে এফ ডলার একটাই গেছে জি স্টার থেকে এফ প্লাস এফ প্লাস থেকে জি প্লাস জি প্লাস থেকে এফ ডলার তাহলে কত থ্রি হচ্ছে না দেখেন তো জি প্লাস থেকে এফ ডলার সরি জি প্লাস জি সরি এটা কি জি স্টার জি স্টার থেকে এ প্লাস এফ প্লাস থেকে জি প্লাস জি প্লাস থেকে এফ ডলার সো এখানে তিন তাই না থ্রি এরপরে কি জিআইডি জিআইডি কোথায় এখানে জিআইডি থেকে এফ স্টার এফ স্টার থেকে জি স্টার জি স্টার থেকে এ প্লাস এ প্লাস থেকে জি প্লাস জি প্লাস থেকে এফ ডলার তার মানে এখানে মেবি পাঁচ জিআইডি থেকে এফ স্টার ওয়ান এখান থেকে টু জি স্টার থেকে এখানে থ্রি এ প্লাস থ্রি এ প্লাস থেকে জি প্লাস ফোর জি প্লাস থেকে এফ ডলার ফাইভ এরপরে কি আছে জি ডলার জি ডলার থেকে আসলে কোথাও কিছু যায়নি এটা হচ্ছে জিরো ওকে তো দেখেন আমরা কিন্তু ফাংশন টেবিলও কিন্তু জেনারেট করে ফেলেছি এই ফাংশন গ্রাফ থেকে তো আপনাদের যদি কোশ্চেনে কোনো একটা গ্রামার মানে অপারেটর গ্রামার দেওয়া থাকে তাহলে সেখান থেকে আগে হচ্ছে প্রেসিডেন্স রিলেশন টেবিলটা বানাবেন এরপরে যদি আপনাদেরকে বলে যে ফাংশন গ্রাফ এবং হচ্ছে ফাংশন টেবিল তৈরি করতে তাহলে এই প্রেসিডেন্স গ্রাফ থেকে আপনারা এই দুইটা টেবিল তৈরি করে দিতে পারবেন মানে গ্রাফার এবং টেবিল আর যদি বলে যে না অপারেটর প্রেসিডেন্স টেবিল তৈরি করতে তাহলে এর আগে আমরা স্ট্যাকের যে কম্বিনেশনটা দেখেছিলাম ওইভাবে আপনাদেরকে টেবিলটা বানাইতে হবে এবং লাস্টে প্রুফ করতে হবে ওই যে বললাম লাস্টে কি আমাদের এক্সেপ্ট আসে তাই না যদি এক্সেপ্ট আসে তাহলে বলতে হবে যে ওই অপারেটর গ্রামারটা মানে অপারেটর প্রেসিডেন্স পার্সার হ্যাঁ আর যদি না আসে তাহলে আমরা বলবো যে না ওই গ্রামারটা পার্স মানে অপারেটর প্রেসিডেন্স পার্সার না হ্যাঁ আর যদি ফাংশন গ্রাফ এবং ফাংশন টেবিল তৈরি করতে বলে তাহলে তো আপনারা এই টেবিলটা থেকে এই দুটো আশা করি তৈরি করতে পারবেন এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে